আসসালামু আলাইকুম, আমি জান্নাত জাহা। আপনারা দেখছেন জোনাকি নিউজ টিভি নিয়মিত সংবাদ। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনা ভাইরাসের কারণে যে লকডাউন দেওয়া হয়েছে, অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে মিজানুর রহমান। উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন বলেন, খেটে খাওয়া মানুষদের কথা বিবেচনা করে মিরসরাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গ্রামের দুস্থ অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বারুয়ারহাট পৌরসভা এলাকা জনগণের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে টিসিবির ন্যায্য মূল্য চিনি এবং সয়াবিন তেল বিক্রি করা হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব বজায় লাইনে না দাঁড়িয়ে বিচ্ছৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যখন করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া হয়েছে, চট্টগ্রাম মিরসরাই উপজেলা তারই একটি অংশ। কিন্তু মিরসরাই উপজেলা গ্রামগুলোতে গেলে বোঝা যায় না এখনও করোনা ভাইরাস এর প্রভাব পড়েনি। সবগুলো দোকান অনিয়মে তোয়াক্কা না করে সবসময় খোলা রয়েছে এবং গ্রামের ছেলেরা অনায়াসে খেলাধুলা নিয়ে ব্যস্ত। নারায়ণগঞ্জ সোনারগাঁ বৈদ্যের বাজার মাসফিট ও সুষমফিট কোম্পানি তৈরি করা এবং সরবরাহ করা পোলট্রি খাদ্য মাছের খাদ্য দুর্গন্ধে পুরো এলাকায় ভারী হয়ে ছড়িয়েছেন বলে জানাচ্ছেন এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন সোনারগাঁ থেকে জীবন আহমেদ। সাতবায়াপাড়া এলাকাবাসী বলেন, করোনা ভয়ঙ্কর ভাইরাস, তার থেকে বড় ভয়ঙ্কর এই মাছপিট সুষুমপিট মুরগির গরু মাছের পচা খাদ্য, দুর্গন্ধ সহকারা খুবই কষ্টকর। আমাদের বাচ্চারা বা আমরা খাবার খেতে পারি না। আমাদের বা বাচ্চাদের এই পচা দুর্গন্ধের কারণে পাতলা পায়খানা পর্যন্ত হয়ে যায়। চারিদিকে গ্রামের মানুষের গণবসতি থাকায় আমরা করোনা ভাইরাসের মরার ভয় না করে গ্রামের মাঝে থাকা মাছপিট সুষুমপিট কোম্পানির তৈরি মুরগির গরু মাছের পচা খাদ্য কারণে হয়তো আমরা একদিন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যাব। আমরা এলাকার মানুষ কি করে বসবাস করি বাপদাদার ভিটে বাড়িতে? আজ দেশে করোনা নিয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে, তার চেয়ে বেশি ভয়ে দিন কাটাতে হচ্ছে মাছপিট সুষুমপিট এর দুর্গন্ধের কারণে। বর্তমান আমরা গ্রামবাসী অসহায় হয়ে আছি। এলাকাবাসী জানালেন, স্থানীয় হোমরা চোমরাদের সহায়তায় থাকা মাছপিট সুষুমপিট এর দুর্গন্ধের অত্যাচার শিকার হয়েছি আমরা। সরজমিনে দেখতে গেলে জনপ্রশাসন, স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করলে বোঝা যাবে আমরা গ্রামবাসী কতটুকু সুস্থ আছি বা থাকতে পারি। আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে এটা আবেদন জানাচ্ছেন? জানাইলো হুমকি দেয়, এটা করে এটা করে। নারায়ণগঞ্জ সোনারগাঁ সম্ভবরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানে বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজিদকে রাতের আধারে তার শ্বশুরবাড়ির লোকজন দাফন করায় ওই এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। এই লাশ অপসারণের দাবি জানিয়েছেন পুরো সোনারগাঁবাসী। বিস্তারিত জানাচ্ছেন সোনারগাঁ থেকে জীবন আহমেদ। ক্যামেরায় আছেন জালাল।
1975 সালের 15 আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার দুই দশকের পর 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় এবং তারই চূড়ান্ত রায়ে 12 জনকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত এই 12 জনের সবাই তৎকালীন মধ্যম সারির সেনা কর্মকর্তা যারা সরাসরি হত্যাকাণ্ডের এবং পরিকল্পনার সাথে জড়িত ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের যে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং তৎকালীন রাজনীতিদের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি বিচার কাজ শেষ হওয়ার পরও অনেকটা অপুষ্ট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। 11 এপ্রিল শনিবার রাতে 12:01 ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। এর আগে 2010 সালের 27 জানুয়ারি রাতে সৈয়দ ফারুক রহমান, ফজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়া, রশিদ খান ও মহিনুদ্দিন মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 12 এপ্রিল রবিবার সরজমিনে দেখা যায় রাতের আধারে সোনারগাঁ উপজেলা শম্ভুপুরা হোসেনপুর বঙ্গবন্ধুর হত্যাকারীকে দাফন করায়। ওই এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছে এবং মাজেদের লাশ অপসারণের জন্য প্রশাসন ও উপরস্থ নেতাকর্মীদের কাছে দাবি জানিয়েছে। কোন মুসলমান মারা গেলে এই বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের বাড়ি বরিশাল বোলা, তাকে কেন সোনারগাঁয়ে দাফন করা হবে? যারা বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করেছে তাদের সমাধি হবে সোনারগাঁয়ের মাটিতে? প্রশ্নই আসে না। তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতি বিলম্বে এই লাশ অপসারণের ব্যবস্থা করে আমি এলাকাবাসী এই এলাকাবাসীর দাবি, এই মাজেদ খুনি একে একে বা কারা এখানে মারি দিয়ে গেছে, আমরা এলাকাবাসী তার লাশ এখানে চাই না, প্রশাসন এখান থেকে লাশ নিয়ে যাক, আমরা এটাই চাই। প্রশাসন যদি না মানে আমরা কিন্তু লাশ উঠে নদীতে ফেলাই দেবো, তখন প্রশাসন আমাদেরকে কিছু বলতে পারবে না। আমরা চাই এলাকাবাসী যাহাতে এই লাশ এখানে না থাকে, এলাকাবাসী কেউ জানে না এখানে এই লাশ আছে, এই লাশ নিয়ে আসছে কেউ জানে না, এই লাশ যাতে এখানে না থাকে প্রশাসন এখান থেকে ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। করোনা পরবর্তী বিশ্বে কে জিতবে কে হারবে, হার জিত চিরদিন থাকবে, তবে করোনা উত্তর পৃথিবীর হিসাবটা হবে আলাদা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ইতালির মানুষ, তারা আমাদের ভাবতে শিখিয়েছেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি পরে সব কিছু ঠিকঠাক হবে? ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর বর্ণনায় অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে আছে পুরো বিশ্ব। করোনায় কলকাতায় লালবাজারের হাজত ফাঁকা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কেন্দ্রীয় হাজত ফাঁকা হয়ে গেছে। 10 দিন ধরে এই হাজতে একজন বন্দীও নেই, খাঁকা করছে সেন্ট্রাল লক আপ। লালবাজারের পুলিশ কর্মকর্তারা মনে করছেন 160 বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি।